উত্তরের হিমেল হাওয়ায় পঞ্চকোড়ে ভোর থেকেই বৃষ্টির ফোঁটার মতো পড়ছে কুয়াশা। দুর্ঘটনা এড়াতে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। তীব্র শীতে কাজে বের হতে পারছেন না নিম্ন আয়ের মানুষ। মঙ্গলবার তেঁতুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা 12.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। পৌষের শুরুতে শীতের তীব্রতা বেড়েছে নওগাঁতেও। বেলা গড়ালেও দেখা মিলছে না সূর্যের। ঘন কুয়াশার চাদরে ঢাকা পথঘাট ও ক্ষেত খামার। শীত থেকে বাঁচতে গরম কাপড়ের দোকানগুলোতে ভিড় বেড়েছে। দুদিন থেকে খুব নওগাঁতে শীত পড়ছে, তো শীতে তো মনে করেন হাত পা ধরে শীতকাল হয়ে যাচ্ছে, এরকম অবস্থা। সূর্য তো নাই গো, সূর্য কালকে একটু সামান্য একটু দেখাচ্ছিল 10 মিনিটের মতো, তাতে খুব ভালো লাগছিল। দিনাজপুরেও বেড়েছে শীতের তীব্রতা। এতে বেশি দুর্ভোগে পড়েছে শিশু ও বয়স্করা। আবহাওয়া অফিস জানায় সোমবার সন্ধ্যা 7টা থেকে পরদিন সকাল 8টা পর্যন্ত জেলায় সর্বনিম্ন তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। বৃষ্টির মতো কুয়াশা, আমরা চলাফেরা করতে পারতেছি না। দিনাজপুরে খুব শীত, কাজ কাম নাই, ভেরিয়া পাচ্ছি না। এছাড়া রাজশাহী, রংপুর, বগুড়া সহ উত্তরাঞ্চলের জেলাগুলোতে শীতের প্রকোপ আর গরম কাপড়ের অভাবে চরম বিপাকে পড়েন নিম্ন আয়ের মানুষ। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ।